ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের যে বিষয়ের ক্লাস নিতে যাচ্ছি সেটি হচ্ছে ওয়েব মাস্টারিং, যার বিষয় কোড হচ্ছে 666 7। আজকে আমাদের 17 নম্বর ক্লাস, অর্থাৎ আমরা একেবারে শেষের দিকে চলে আসছি এই কোর্সের। তো এটি কম্পিউটার ডিপার্টমেন্টের ষষ্ঠ পর্বে একটি বিষয়। সাথে আছি আমি বশির আলম, জুনিয়র ইনস্ট্রাক্টর কম্পিউটার, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। শিক্ষার্থীরা, গত পর্বে আমরা কিছু প্লাগইন আমরা ইনস্টল করে তারপরে আমাদের সাইট থেকে কাস্টমাইজ করে দেখিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে গুগল অ্যাডসেন্স ব্যবহার করে তোমার সাইট থেকে ইনকাম করতে হয়। তো এটি করতে গেলে তোমাকে আমি আমার ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছি, ওয়েবসাইটে এবং স্ক্রিনে নিয়ে যাচ্ছি। এবং স্ক্রিনে দেখো, এই যে আমি লগইন হয়ে গেছি, এবার আমি সেখান থেকে ড্যাশবোর্ডে যাচ্ছি। আমরা আজকে একটি প্লাগইন ইনস্টল দিব, সেই প্লাগইনটি হচ্ছে, অর্থাৎ এই প্লাগইনটি গুগলের গুগলের এই প্লাগইনটি খুবই সেরা একটি প্লাগইন, যার নাম হচ্ছে সাইট কিট। এটি ব্যবহার করতে হয় গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করতে গেলে। গুগলের নিউ একটি প্লাগইন, এই প্লাগইনটি আমাদের ইনস্টল করতে হবে। তো আমার এখানে দেখা যাচ্ছে নেটওয়ার্ক একটু প্রবলেম দেখাচ্ছে। ওকে, আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে। হ্যাঁ, আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। এবার ড্যাশবোর্ডে আসার পর আমাদেরকে প্লাগইনসে যেতে হবে। তো আমি প্লাগইনসে চলে যাচ্ছি, প্লাগইনস, এড নিউ। এবার আমাদের যে প্লাগইনটি দরকার সেই প্লাগইনটি আমরা ইনস্টল করব। তো প্লাগইনটির নাম আমি আবারও বলে দিচ্ছি, এটি হচ্ছে গুগলের একটি প্লাগইন এবং চমৎকার একটি প্লাগইন, আমাদের অ্যাডসেন্স থেকে আর্ন করার একটি সেরা একটি প্লাগইন। এখানে আমরা সার্চ দিব, এই প্লাগইনটিকে আমরা সার্চ দিচ্ছি, যেমন হচ্ছে এটির নাম হচ্ছে সাইট কিট ফর ওয়ার্ডপ্রেস বাই গুগল, সাইট কিট ফর ওয়ার্ডপ্রেস বাই গুগল। এটুকু দিলে ও চলে আসার কথা। আচ্ছা, সাইট কিট ফর, দেখি এটা দিয়ে চলে আসে কিনা। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে চলে আসছে, এই যে সাইট কিট বাই গুগল, সাইট কিট বাই গুগল, এই প্লাগইনটা আমাদেরকে ইনস্টল দিতে হবে। সাইট কিট এই যে ওয়ান স্টপ সলিউশন ফর ওয়ার্ডপ্রেস ইউজার্স টু ইউজ এভরিথিং গুগল হ্যাজ টু ডট ডট ডট, অর্থাৎ আরো কিছু আছে, এটা রিভিউ এবং অ্যাক্টিভ ইনস্টলেশন। আপনি দেখতে পাচ্ছেন বেশ ভালো অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। তো আমরা এটিকে ইনস্টল করে নিই। এবার সাইট কিটটা ইনস্টল হয়ে যাচ্ছে। ইনস্টল হওয়ার পর আমাদেরকে অ্যাক্টিভেট করে নিতে হবে। আজকে কিন্তু আমাদের একেবারে শেষের দিকের ক্লাস, অর্থাৎ আমরা ইতিমধ্যে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা শিখেছি, এবং প্লাগইন ইনস্টল করতে হয়, থিম ইনস্টল করতে হয়, সেগুলিও আমরা দেখেছি। আর যেহেতু এই আমার এই ক্লাসটি সরাসরি লাইভ থেকে, অর্থাৎ আমি তোমাদেরকে প্রেজেন্টেশন কম দেখাই এবং সরাসরি লাইভ থেকে সার্ভার থেকে দেখাই, এই কারণে মাঝে মধ্যে আমি প্রবলেম ফেস করি। আর তোমরা এটিকে একটু সফট কর্নারে নিবা আমার এই প্রবলেমটুকুকে।
আমরা দেখতে পাচ্ছি যে কনগ্রেচুলেশন দ্য সাইটকিট প্লাগইন ইজ নাও অ্যাক্টিভেটেড। এখন কি বলতেছে স্টার্ট সেট আপ, তো আমাদেরকে এটা সেট আপ করে নিতে হবে। তো এখানে আমি ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর এটা সেট আপ হয়ে যাবে। সেট আপ করতেই হবে, নতুবা আমাদের আর্নিংটা হবে না বা প্রপারলি আর্নিং হবে না বা কাজ করবে না। তো প্রথমে কি করতে হবে, তো ভেরিফাই দ্যাট ইউ ওন টেক এডু 360 অ্যান্ড হেল্প সেট আপ ইউর সার্চ কনসোল প্রপার্টি ডট 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 এরকম। তো আসলেই তো এটা ওনার কি আমি কি না এটা আগে চেক করে নিতে হবে। তো সাইন ইন উইথ গুগল, আমাদেরকে সাইন ইন করে নিতে হবে গুগলে। এখন আমাদের গুগলের জিমেইল গুলি ওপেন হবে, সেখান থেকে আমাদের কোন জিমেইলের মাধ্যমে আমরা কাজ করব সেটি আমাদের বলে দিতে হবে। তো আমার এটি যেহেতু tech360.help@gmail.com এই ইমেইলে আমি কাজ করব, তাহলে এটি দিতে হবে। অথবা যে অ্যাকাউন্টে আমি টাকা ট্রান্সফার করতে চাই বা উইথড্র করতে চাই বা আমার অ্যাডসেন্স অ্যাপ্রুভ করতে চাই, সেই সেই ইমেলটা এখানে লিখতে হবে বা দিতে হবে। তো আমি এটা দিব নাকি এটা দিব, আমি আপাতত এটি দিয়ে দিচ্ছি tech360 বোঝানোর জন্য। এবার দেখো ভিউ অ্যান্ড ম্যানেজ সার্চ কনসোল ডাটা ফর ইউর ভেরিফাইড সাইটস অ্যালাউ। তারপরে আরেকটা অপশন আসবে ম্যানেজ দ্য লিস্ট অফ সাইটস অ্যান্ড ডকুমেন্টস ইউ কন্ট্রোল অ্যালাউ। এবার তোমাকে রিডাইরেক্ট করে আরো কিছু অপশন তোমাকে বলবে এবং নিচে অ্যালাউ দিতে হবে। এলাও ক্লিক দেওয়ার পর তোমার বেসিক যে কাজ সেই কাজটুকু তারা কমপ্লিট করে ফেলেছে। এখন তোমার ইমেলটি কিন্তু দেখা যাবে, সাইটকিট থেকে দেখা যাবে ইউ আর ভেরিফাইড ওনার অফ tech360। এবার দুই বলছে এলাও tech360 টু অ্যাক্সেস গুগল অ্যাকাউন্ট ডাটা এলাও, এটিও এলাও করে দিতে হবে। এবার সেট আপ সার্চ কনসোল, উই উইল এড tech360 টু সার্চ কনসোল সো ইউ ক্যান সি হাউ পিপল ফাইন্ড ইউর সাইটস অন সার্চ এড সাইট। এতে ক্লিক দিতে হবে এবং তোমার সাইটটিকে অ্যাড করতে হবে। ওয়ার্ডপ্রেস সাইট থেকে তুমি যদি টাকা ইনকাম করতে চাও তাহলে অবশ্যই তোমাকে গুগলের এই সাইটকিট প্লাগইনটি ইনস্টল দিতে হবে। আর কিছুক্ষণের মধ্যে তোমাকে কনগ্রেচুলেশন দিবে। এই দেখো কনগ্রেচুলেশন, ইউ সাকসেসফুলি সেট আপ সাইট কিট, ইউ ক্যান নাও সি হাউ ইউর সাইট অ্যাপিয়ার্স ইন সার্চ, হাউ মেনি ভিজিটার্স ইউ গট ফ্রম সার্চ, ইউর পপুলার পেজেস অ্যান্ড হাউ পিপল ফাউন্ড দ্যাম ফ্রম সার্চ, গো টু মাই ড্যাশবোর্ড। এবার তোমাকে তোমার ড্যাশবোর্ডে নিয়ে যাবে এবং সেটি অবশ্যই তোমার সাইটের ড্যাশবোর্ডে এই প্লাগইনের ড্যাশবোর্ডে এটি একটু সময় নেই এই কাজটুকু করতে, কেননা তোমার অনেক ডাটাগুলি ক্রল করতে হয় সে গুগলের সার্ভারে নিতে হয়, সেই কারণে অনেক সময় সময়ের প্রয়োজন। আর যেহেতু সরাসরি সার্ভার থেকে কাজগুলি দেখানো হচ্ছে মাঝে মধ্যে প্রবলেম হয়ে যায়। গো টু মাই ড্যাশবোর্ড,
এখন যদি আমরা খেয়াল করে থাকি যে আমাদের ড্যাশবোর্ডে এখানে একটি সাইডকিট নামক একটি প্লাগইন চলে আসছে এবং আমরা তার ড্যাশবোর্ডে প্রবেশ করব। এই যে সাইডকিট এবং ড্যাশবোর্ড, এখন যদি আমরা একটু খেয়াল করে থাকি তাহলে আমরা কিন্তু দেখতে পারতেছি যে আমাদের যে সাইট কিটের যে ওভারভিউ, ওভারভিউ এখানে বেশ কয়েকটা অপশন চলে আসবে, সার্চ প্যানেল, পপুলারিটি, এরকম বেশ কিছু অপশন। এখনও যেহেতু আমাদের ফুললি এই সাইটটি পুরোপুরি কাজ হয় নাই, আস্তে আস্তে কাজ হবে আর কি, কিছুদিন অপেক্ষা করতে হবে এই ডাটাগুলি অ্যানালাইজ হওয়ার জন্য এবং এইখানে দেখানোর জন্য। তো এই এই কাজটুকু, বেসিক কাজটুকু শেষ, এখন আমাদের পর্যায়ক্রমে এই কাজটুকু করতে হবে। তার মধ্যে যেমন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের পরে আমি দেখাচ্ছি সার্চ কনসোল, সার্চ কনসোলটা একটু দেখিয়ে আসি। তাহলে আমরা দেখতে পাই সার্চ কনসোল ইজ কানেক্টেড। এবার যদি আমরা সেটিংসে যাই তাহলে আমরা কি দেখতে পারি একটু দেখে আসি। আবার সেটিংস এ দেখতে পারতেছি এই যে এখানে সার্চ কনসোল চলে আসছে, তারপরে আর আপাতত কানেক্টেড নেই। তো আমি আবারও একটু ড্যাশবোর্ডে যাচ্ছি, সেখান থেকে আরো কিছু কাজ আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর দেখো এই যে ইমেলটা কিন্তু এখানে দেখাচ্ছে, আমরা যে ইমেলে লগ ইন করবো সেই ইমেলটি এখানে দেখাবে, অর্থাৎ অ্যাডসেন্সটা আমরা যে ইমেলে করবো।